এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদু দুই বিছানা। তো চলো বন্ধুরা দেখে আসি জাদু দুই বিছানার গল্পটি। এক গ্রামে তারা আর তনিমা নামে দুই বোন বাস করত। তারা বড় বোন ছিল। ওদের বাবা না থাকার কারণে তারাকেই বাড়ির বাইরে যেয়ে কাজ করতে হতো, আর তনিমা পড়াশোনা করত। দুই বোনের ভিতরে অনেক ভালোবাসা ছিল, এটা দেখে ওদের মারও খুবই ভালো লাগত। আমার দুই মেয়ের ভিতরে কত ভালোবাসা, এরকম ভালোবাসা সবসময় থাকলেই হয়। কলেজ শেষ করার পর তনিমাও একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি নেয়। সেখান থেকে যে মাইনে পেত সেটাও প্রতি মাসে এসে তারাকে দিয়ে দিত। দিদি, এই যে এই মাসের মাইনেটা। তনিমা, তোর জন্য কিছু রেখেছিস তো? তুমি আমাকে যা দিবে তাতেই আমার চলে যাবে, আমি আর নিজের জন্য কিছু নেই নি। নে এই যে কিছু টাকা, এটা তুই রেখে দে, আর বাকিটা মাকে দিচ্ছি। ঠিক আছে দিদি। তারাকে গ্রামের একটি বখাটে ছেলে অনেক পছন্দ করত, রাহুল। রাহুল অনেক বখাটে একটি ছেলে ছিল, তাই তারা ওকে একদমই পছন্দ করত না। প্রত্যেকদিন তারা যখন কাজে যেত তখন রাহুল ও রাস্তায় দাঁড়িয়ে থাকত। তারা একটু কথা বল, একটু বল কথা আমার সাথে। একদিন রাহুল তারার হাত ধরে ফেলল, এটাতে তারা খুব রাগ করলো। ও রাহুলকে একটি থাপ্পড় মারল। এই থাপ্পড়ের জবাব আমি তোকে এমন ভাবে নেব না, তুই মনে রাখবি সারা জীবন। এরপর রাহুল ঠিক করলো ও ওর জালে তনিমাকে ফাঁসাবে, তাই ও প্রত্যেক দিন তনিমা যে অফিসে যেত সেই রাস্তায় দাঁড়িয়ে থাকত। তনিমা একটা কথা শুনো প্লিজ। তনিমা, কি হয়েছে বলো? আমি তোমাকে অনেক পছন্দ করি, প্লিজ তনিমা আমার বন্ধু হয়ে যাও। তনিমা বুঝতে পারলো না রাহুল একটি বখাটে ছেলে, ও রাহুলের সাথে বন্ধুত্ব করে ফেলল। আস্তে আস্তে ওরা অনেক ভালো বন্ধু হয়ে গেল। তনিমা রাহুলকে অনেক ভালোবাসতে শুরু করল। তনিমা ওর বাড়ির সব কিছু, সব কথা রাহুলকে বলে দিত। বাহ তনিমা, তোমার বোন আর মা তো খুব ভালো দেখা যায়, প্রত্যেক মাসে তোমার থেকে মাইনেটা নিয়ে নেয়। কালকে দেখলাম তোমরা কিসের যেন জায়গা কিনছো, তোমার মা আর বোন কথা বলছে। কি কিসের জায়গা? আমি তো জানি না। ও আচ্ছা, আমি মনে করেছি তুমি জানো, ওনারা কিসের যেন একটা জায়গা কিনছে। এরপর তনিমা রাগ করে বাড়িতে গেল, যে দেখলো ঠিকই ওর বোন আর মা একটি জায়গা কিনছে ওকে না বলে। মা, তোমরা আমাকে বললেও না তোমরা একটি জায়গা কিনছো, আমাকে না জানিয়ে আমার টাকাগুলো দিয়ে। আরে তনিমা, কালকেই তো কিনবো, তোকে তো বলবো, নিশ্চয়ই দিদির নামে কিনবে। এরকম করছিস কেন তুই? কালকের জমিটা আমার নামে কিনবে, না হলে আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব। তনিমার কথা মতোই তারা আর ওর মা তনিমার নামে জায়গাটি কিনল। তারপর ওই জায়গার কাগজ ও রাহুলকে দেখাতে নিয়ে গেল। দেখো তো রাহুল, কাগজটা ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু আরেকটা কাগজে তোমার সাইন লাগবে। তনিমা রাহুলের কথা মতো ওই কাগজটিতে সাইন করে দিল। যাও এখন, আর কোনোদিনও আমার সাথে দেখা করতে আসবে না। তোমার বোন আমাকে থাপ্পড় মেরেছিল, ওকে আমি পছন্দ করতাম, তোমাকে আমি কোনোদিন পছন্দই করিনি। এই জায়গা এখন আমার নামে, তোমার বোনের এখন মুখের উপর একটি বড় থাপ্পড় পড়লো। এটা কি বলছো রাহুল, এরকম করো না আমার সাথে। চুপ থাকো, এখন ফুটো এখান থেকে। তনিমা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল, যে তারা আর ওর মাকে সবকিছু খুলে বলল। এটা কি করেছিস তুই তনিমা? তুই জানিস এই জায়গা আমরা সব কিছু দিয়ে কিনে ফেলেছি, আমরা সব কিছু বিক্রি করে ওই জায়গাটা কিনেছিলাম। রাতের বেলা তনিমা একা একা নদীর পাড়ে যে বসেছিল, তখন তারা ওর কাছে গেল। চল বাড়ি চল। না, আমার বাড়ি যেতে ইচ্ছে করছে না, যা হবার হয়েছে, আমরা আবার শুরু থেকে শুরু করব, আবার আমরা অনেক কষ্ট করব,
দিদি। তখনই একটি পরী আসলো। শোনো, আমি তোমাদের সব কথাই শুনেছি। আমি তোমাদেরকে দুটি খাট দিচ্ছি, তোমরা ওই দুই খাটের ভিতরে ঘুমিয়ে স্বপ্নে যেটা যাবে সেটাই পেয়ে যাবে। তোমাকে ধন্যবাদ পরী। এরপর ওরা বাড়িতে যেয়ে দেখলো ঠিকই দুইটি খাট আছে। তারপর ওরা ওই দুই খাটে ঘুমালো। তারা চেল একটি বাড়ি, আর তরিমা চেল অনেক অনেক টাকা। ওরা ঠিকই ওগুলো পেয়ে গেল। এগুলো দিয়ে ওরা অনেক বড় লোক হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে হেনা নামের একটি মেয়ে বাস করত। হেনা দেখতে তো সুন্দর ছিল, কিন্তু ও চুলগুলো অনেক কোঁকড়ানো ছিল। হেনার চুলগুলো এতটাই কোঁকড়ানো ছিল যে ও আঁচড়ালেও চুলগুলো ঠিক হতো না। হেনা ওর বাবা মার পালক মেয়ে ছিল। হেনার একটি বোন ছিল সোনা। সোনা হেনার বাবা মার আপন মেয়ে ছিল। সোনা দেখতে অনেক সুন্দর ছিল, তাই সোনার অহংকারও অনেক ছিল। একদিন হেনা সোনাকে বলল, সোনা, মা তোকে খেতে ডাকছে, চল। এই বাজে চুলওয়ালি মেয়ে, তোকে বলেছি না, আমি যখন সাজগোজ করি আমাকে জ্বালাবি না? যা, আমার যখন সময় হবে আমি তখন আসব। হেনা মন খারাপ করে ওখান থেকে চলে গেল। মা, সোনাকে আমি ডাক দিয়েছি, ও এখনই আসছে। ঠিক আছে, যা তুই খেতে বস, সোনা আসবে, ওর জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। হেনা আর ওর মা খেতে বসলো। তখনই সোনা ওখানে আসলো। বাহ মা, আমাকে ছাড়াই খেতে বসে গেছো, তাই না? ভালোই তো, পালক মেয়েকে তো আমার থেকে বেশি ভালোবাসো। আহা সোনা, প্রত্যেক দিন তোর এই বাজে কথা শুনতে আমার একদম ইচ্ছা করে না। চুপচাপ খেতে বস তো। হ্যাঁ হ্যাঁ, কেন ইচ্ছা করবে, জানি তো ওকেই বেশি আদর করো তুমি। সোনা খেতে বসলো। খেতে বসে ও হেনাকে বলল, হেনা, তোকে তো মারা রাস্তায় কুড়িয়ে পেয়েছে, তুই তো রাস্তার মেয়ে, আমার সাথে বসে খাবি না তুই, তোকে তো আমার দেখতেও ঘৃণা করে। মা, তোমরা যে কেন এটাকে পালক নিয়েছ? সোনা, বেশি বেশি হয়ে যাচ্ছে, হেনা আমার বান্ধবীর মেয়ে ছিল, আমার বান্ধবী মারা যাওয়ার আগে হেনাকে আমার হাতে তুলে দিয়ে গেছে, তখনও তোর জন্ম হয়নি। তোর এত কি সমস্যা হেনার সাথে আমি বুঝি না, ও তো তোর কিছুই করেনি। কি মা, আমি যে কেন আগে জন্ম নিলাম না, না হলে তো এটাকে তোমার পালক নিতে হতো না। আর এটা চুলগুলো কেমন। সোনা যখনই পারত হেনাকে অপমান করত, আর অনেক কথাও শোনাতো। হেনা অনেক ভালো মেয়ে ছিল, ও সবসময় ওর বাবা মাকে সাহায্য করত। আর অপরদিকে সোনা শুধু খরচ করতে পছন্দ করত। একদিন সোনা ওর মাকে বলল, মা, আমার শ্যাম্পু লাগবে, আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে। এই নে, এই যে কিছু টাকা দিচ্ছি, এটা দিয়ে একটা শ্যাম্পু কিনে নিস, আর বেশি করেই টাকা দিয়েছি, দুটো কিনবি, যেন একটা হেনাকে দিতে পারিস। তুই একটা নিবি আর হেনাকে একটা দিবি। ঠিক আছে মা, তুমি তো ওকে ছাড়া আমাকে কোনো জিনিসই কিনতে দাও না। কেন, ও তোর বোন হয় না, যেটা বলেছি সেটাই করবি, দুইটা শ্যাম্পু কিনবি, একটা হেনার জন্য। ঠিক আছে ঠিক আছে, এটা বলে সোনার মা ওখান থেকে চলে গেল। আমি তো আমার জন্য একটা দামি শ্যাম্পু কিনব, আর হেনার জন্য একটা কম দামি শ্যাম্পু কিনব। ও শ্যাম্পু দিয়েই বা কি করবে, ও চুলগুলো তো পুরাই একদম পচা দেখতে। সোনা হেনাকে একটি কম দামি শ্যাম্পু এনে দিল। শ্যাম্পু দিয়ে হেনা গোসল করার পর হেনার চুলগুলো আরো খারাপ হয়ে গেল, ওকে দেখতে আরো বেশি খারাপ লাগছিল। হেনা ওর মার কাছে যেয়ে কান্না করতে লাগলো। তখন হেনার মা সোনাকে ডাক দিল, সোনা সোনা, এক্ষুনি এই রুমে আয়, এক্ষুনি আয়। সোনা ওর মার রুমে গেল। কি হয়েছে মা, এভাবে কেন ডাকছো আমাকে? কেন ডাকবো না, এটা কি শ্যাম্পু এনে দিয়েছিস হেনাকে, ও চুলগুলো আরো নষ্ট হয়ে গেছে। আরে মা, ওকে যত দামি শ্যাম্পুই তুমি এনে দাও না কেন, ও চুল তো জীবনেও ঠিক হবে না, আর আমারই ভাই এটাতে কি দোষ, আমি কি করেছি, আমার শ্যাম্পু ও দিতে গেল কেন?
তোর সাথে না কথায় পারবো না। থাক হেনা, তুই কান্না করিস না, আমি তোকে ভালো শ্যাম্পু এনে দিব, সব ঠিক হয়ে যাবে মা। একদিন সোনা ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেল। আরে জানো না, ওই তালক মেয়ের জন্য আমার একদম রাতের ঘুম হারাম হয়ে গেছে। সারাদিন মা খালি হেনা হেনা করে। কি বলছো, দাঁড়াও ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তুমি একটা কাজ করো, কালকের পার্টিতে ওকে নিয়ে আসো, তখন ওর চুলের জন্য ওকে সবাই মিলে অপমান করব। ঠিক আছে, ভালো বুদ্ধি দিয়েছো তুমি, আমি কালকেই ওকে নিয়ে আসব। সোনা বাসায় গেল। বাসায় যেয়ে ও হেনাকে বলল, শোন হেনা, কালকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, তোকে যেতে হবে আমার সাথে। সত্যি, তুই আমাকে নিয়ে যাবি? হ্যাঁ তোকে নিয়ে যাব, সুন্দর করে সাজুগুজু করবি। হেনা অনেক খুশি হয়ে গেল। পরদিন সোনা হেনাকে নিয়ে বার্থডে পার্টিতে গেল। ওইখানে সবাই হেনাকে দেখে হাসতে লাগলো। সোনা, আমাকে দেখে সবাই হাসছে, আমার অনেক লজ্জা করছে। লজ্জা করার কি আছে, হ্যাঁ এরকম চুল নিয়ে বের হলে তো এরকমই হবে। আরে দেখ দেখ, এই মেয়েটার চুল দেখতে কিরকম, পুরো আফ্রিকানদের মতো। সোনা, তুই কেন আমাকে নিয়ে আসছিস এই পার্টিতে? ও এখন আমার দোষ, তাই না? তোর ভালোর জন্যই তো তোকে নিয়ে এসেছিলাম, যা বের হয় এখান থেকে। সবাই হেনার উপরে হাসতে লাগলো। হেনা কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। কি হয়েছে হেনা, কান্না করছিস কেন? কিছু না মা, এমনি ভালো লাগছে না। না কিছু তো হয়েছে? কিছুই হয়নি মা। হেনা ওর মাকে কিছুই বললো না। হেনা যখনই রাস্তা দিয়ে যেত, সবাই ওর চুলের জন্য হাসত, এটাতে ওর মন অনেক খারাপ হতো। একদিন হেনার বাবার অনেক বড় লস হলো, ওরা গরিব হয়ে গেল। মা, আমরা কেন এত গরিব হয়ে গেলাম? একদমই ভালো লাগছে না, আগের মতো শপিং ও করতে পারি না। তুই এত কথা বলিস কেন, হেনাও তো আছে, ও তো কিছুই বলে না। মা সবসময় হেনা হেনা করবে না, আমার ভালো লাগে না তাই আমি বলেছি। এটা বলে সোনা বাসা থেকে বের হয়ে গেল। সোনার বিয়ে তো ঠিক হয়েছিল, টাকার অভাবে ওর বাবা মা ওকে বিয়ে দিতে পারছিল না। সোনাও এটা নিয়ে অনেক মন খারাপ করছিল। একদিন হেনা নদীতে মাছ ধরতে গেল, কিন্তু ও নদীতে কোনো মাছই পাচ্ছিল না। একটা মাছ তো পেয়ে যাই, আজকে যদি না পাই তাহলে তো বাসায় কিছুই খেতে পারবো না, সবাই অপেক্ষায় আছে, একটা মাছ তো ধরতে পারি। তখনই ওখানে একটি জলপরি চলে আসলো। জলপরিতে দেখে হেনা অবাক হয়ে গেল। আরে আপনি তো দেখা যাচ্ছে একটা জলপরি। হ্যাঁ হেনা, আমি একটি জলপরি, তুমি অনেকক্ষণ ধরে মাছ ধরার জন্য বসে আছো, কিন্তু একটা মাছও ধরতে পারছো না। বলো তোমার কি চাই, আমি তোমাকে সেটাই দিব। আসলে আমার বাবা মা আর বোন অনেক কষ্টে আছে, আমরা আগে অনেক বড় লোক ছিলাম, এখন আমরা অনেক গরিব হয়ে গেছি, ঠিক মতো খেতেও পারি না। আপনি যদি আমাদেরকে আগের মতো করে দিতেন। হেনা, আমি জানতাম তুমি একটি ভালো মনের মেয়ে, আমি তোমার সবকিছুই জানি, তোমার চুল নিয়ে তুমি কতটা কষ্টে আছো আমি জানি, কিন্তু তুমি তোমার কষ্টের কথা না চিন্তা করে তুমি তোমার বাবা মা আর বোনের কষ্টের কথা ভেবেছো, আমি এটাতে অনেক খুশি হয়েছি, তাই আমি খুশি হয়ে এই জাদুর হেয়ার ড্রায়ারটা তোমাকে দিচ্ছি। এটা দিয়ে তুমি হেয়ার ড্রাই করলেই তোমার চুল অনেক সুন্দর হয়ে যাবে, তারপর এটা একটি হীরা হয়ে যাবে, যে হীরা বিক্রি করে তোমরা আগের অবস্থায় যেতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক বড় উপকার করলেন আমাদের। জলপরি হেনাকে হেয়ার ড্রায়ারটি দিয়ে চলে গেল। হেনা জলপরি যাওয়ার পরে জাদুর হেয়ার ড্রায়ারটি ব্যবহার করলো, সাথে সাথে হেনার চুলগুলো অনেক সুন্দর হয়ে গেল। তারপর হেয়ার ড্রায়ারটি একটি হীরাতে রূপান্তরিত হলো। হেনা হীরাটি নিয়ে বাসায় গেল, যে ওর বাবা মা আর সোনাকে সবকিছু খুলে বলল। সোনা ওর ভুল বুঝতে পারল। হেনা, তুই আসলে অনেক ভালো, তুই আমার কথা কত চিন্তা করিস, আমি তোর সাথে যা করেছি সবই ভুল ছিল, আমি তোর কাছে মাফ চাইছি, তুই আসলে আমার যদি কোনো আপন বোন থাকতো সেও এরকম করতে না, তুই আজকে থেকে আমার আপন বোনই, আমি তোকে আর কোনোদিনও ছোট করব না। হেনা সোনাকে মাফ করে দিল। এরপর হেনা আর সোনার দুজনেরই বিয়ে হয়ে গেল।
এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা জাদুর দুই খাটের গল্পটি। এই গল্পটি ভালো লাগে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এসএটি স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।